কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল। একি এই যে সেই শেওড়া গাছ, গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে। বাঁশ ঝাড়ের পিছন দিকে যেখানে এক টানা ঝিঁঝি ডেকে চলে, সেখানে কার যেন কান্নার রেশ শুনতে পাওয়া যায়। নমস্কার, পাঁচ মিশেলি আড্ডার শুধু সাসপেন্সে আপনাদের সকলকে স্বাগত। শুধু সাসপেন্সে আজকের গল্প স্বপন বুড়োর নিশির ডাক। গল্প পাঠে আমি মনোজ। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন, আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাবেন। যারা এখনও আমাদের চ্যানেলটিতে নতুন বা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমাদের নতুন যে কোনো আপডেট আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। শুরু করছি আজকের গল্প নিশির ডাক। ঝন্টা যখন একেবারে কোলের ছেলে তখন তার মায়ের শক্ত অসুখ করে, সেই জন্যে সে আহ্লাদী পিসির কোলে মানুষ হয়। আহ্লাদী পিসি ঝন্টার বাবার দূর সম্পর্কের এক বোন, মাথা একটু ছিট আছে বলে শ্বশুর ঘর করতে পারেনি, আবার কারণে অকারণে এলোমেলো আহ্লাদীর মতো কথা বলে বলেই তার নাম আহ্লাদী। বাড়ির ছেলে মেয়েদের সে তাই আহ্লাদী পিসি। মায়ের অসুখ থেকে সেই যে ঝন্টাকে সে কোলে তুলে নিল, তারপরেই ছেলেটা এমন ন্যাওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আহ্লাদী পিসি আর ওকে কোল থেকে নামাতে চায়নি। ঝন্টাও আহ্লাদী পিসি বলতে একেবারে অজ্ঞান। আহ্লাদী পিসি স্নান করিয়ে দেবে, আহ্লাদী পিসি খাইয়ে দেবে, পিসি না হলে ঝন্টার এক মুহূর্ত চলে না। ঝন্টার মাও সাত ঝামেলায় দিবারাত্রি জড়িয়ে থাকেন, তাই আহ্লাদী পিসির কোলে ছেলে দিয়ে তারও সকল কাজের নিশ্চিন্তি। আহ্লাদী পিসি মাছ খেতে বড় ভালোবাসে, বিশেষ করে শোল মাছ। ঝন্টা যখন একটু বড় হল, সে পিসির জন্য নানা রকম মাছ ধরে নিয়ে আসে। পিসি একগাল হেসে বলে, ভাগ্যিস আমার ঝন্টা ছিল, তাই দুটো মাছ ভাত খেয়ে বেঁচে আছি। বর্ষায় যখন দেশের নদী নালা ভরাট হয়ে আসে, নিজেদের পুকুরে জল পড়ে, ঝন্টা গভীর রাত্রি গিয়ে নানা ধরনের মাছ ধরে নিয়ে আসে। বিশেষ করে আহ্লাদী পিসির জন্য শোল মাছ যদি পায়, তবে তার মুখে হাসি ধরে না। এক কথায় ঝন্টা পিসির জন্য সব করতে পারে, আবার ঝন্টাই পিসির সব। আহ্লাদী পিসি মরলে যে ঝন্টাই তার গলায় পিণ্ডি দেবে, এই কথাই সে স্বগর্বে সবাইকে বলে বেড়ায়। আহ্লাদী পিসি হঠাৎ তিন দিনের জ্বরে মারা গেল। দিব্যি শক্ত সামর্থ্য আহ্লাদী পিসি, দেহে রোগ বালাই নেই, অমন ভাবে যে হঠাৎ মারা যাবে তা বাড়ির কেউ ধারণাই করতে পারেনি। দুর্দান্ত দস্যি ছেলে ঝন্টা আহ্লাদী পিসির মৃত্যুর পর কে যেন তার মুখে বোবা কাঠি ছুঁয়ে দিয়েছে। কারো সঙ্গে কথা কয় না, খায় না, উদাস চোখে একদিকে তাকিয়ে থাকে। ছেলে যেন দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যেতে লাগল। রাত্রিরে ঘুমের ঘোরে ঝন্টা ধড়মড় করে উঠে বসে। মা সুধন, হ্যারে ঝন্টা, বিছানার উপর উঠে বসলি কেন? এখন তো অনেক রাত, ঘুমিয়ে পড়। ঝন্টা ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকিয়ে তারপর ফিস ফিস করে মাকে সে বলে, আহ্লাদী পিসিমা আমায় আমায় ডাকলো যে মা। শুনে শিউরে ওঠেন,
ঝন্টার গায়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দেন, মুখে বলেন রাম রাম। পাড়ার পাঁচজন বৌজি বলে ঝন্টার মা ওর দিকে বেশ কড়া নজর রেখো, পোড়ার মুখে আহ্লাদি মরেনি তাই বুঝি এখনো আশেপাশে ঘুর ঘুর করছে। ঝন্টাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শেওড়া গাছ, গায়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরবার মুখে শেওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখেছে। বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন, বললেন ভাগ্যিস আমি বুদ্ধি করে পুঁইতেটা হাতে জড়িয়ে ধরে গায়ত্রী জপ করতে শুরু করলাম, নইলে ঝন্টাদের পুকুরের পাড়ে আমার ঘাড় মুটকে রাখত। এইভাবে সারা গায়ে একটা চাপা ফিস ফিস আলোচনা, কেউ বিশ্বাস করে কেউ হেসে উড়িয়ে দেয়। তখন আষাঢ় মাস, আশেপাশের নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে, ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে মাঠ ঘাট ডুবিয়ে উঁচু নিচু গায়ের পথগুলিকে পিছল করে ঝন্টাদের বাড়ির পুকুরের খালে ঢুকছে। তখন বোধ করি দুপুর রাত, এমন একটা আবছা জ্যোৎস্না ফুটেছে যে আশেপাশে দূরে সব কিছু নজরে পড়ে কিন্তু ভালো করে ঠাহর করা যায় না, মনে হয় যেন একটা পাতলা কুয়াশা জ্যোৎস্নার সঙ্গে মিশে গোটা গ্রামটিকে ঘিরে রেখেছে। মায়ের পাশে শুয়ে ঝন্টা অকাতরে ঘুমোচ্ছে, বাড়ির পিছন দিক থেকে একটা কালো বিড়াল বিকট ভাবে ডেকে গেল, কোথায় একটি ভুতুল পাখি এক টানা ডেকে ডেকে বিরক্তি জাগিয়ে তুলছে, একটা থমথমে ঝিমঝিমে ভাব। এমনি সময় ঝন্টার হঠাৎ মনে হল ঘরের বাইরে দাঁড়িয়ে আহ্লাদে পিসি ওকে ডাকছে, বলছে ওরে ঝন্টা শিগগির আয়, তোদের পুকুরে নতুন জল এসেছে, কত মাছ উঠছে দেখবি আয় দেখবি আয়, তোর পোলোটা কিন্তু নিয়ে আসতে ভুলিস নি যেন বাবা। আচমকা ঝন্টার ঘুম ভেঙে গেল, সে বিছানার উপর উঠে বসল, আশেপাশে তাকিয়ে দেখল সবাই অকাতরে ঘুমোচ্ছে। তার মায়ের ডান হাতটি ওর গায়ের উপর ছিল, আস্তে আস্তে হাতটা সরিয়ে রাখল, কে যেন কানের কাছে বলল দরজাটা ভিজিয়ে দে ঝন্টা, নইলে ওরা জেগে উঠবে। ঝন্টা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভিজিয়ে দিয়ে হন হন করে পুকুরের ধারে চলে গেল। নিশুতি রাত, কেউ কোথাও জেগে নেই, কল কল করে বর্ষার জল ঢুকছে খালে, ঝন্টা ছপ ছপ করে পুলো ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে, এত শোল মাছ কোত্থেকে এলো, ঝন্টা ভেবে কোনো কুল কিনারা পায় না, ও যে খালুই সঙ্গে এনেছিল সেটা মাছে ভর্তি হয়ে গেল, কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে আসছে, তার আকর্ষণে ঝন্টা সেই মাছ ভর্তি খালুই নিয়ে এগিয়ে চল, দেখি এই যে সেই শেওড়া গাছ, আমায় শোল মাছ পোড়া খাওয়াবি ঝন্টা। ঝন্টা অবাক হয়ে তাকিয়ে দেখল গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে, আহ্লাদি পিসি না, দেখতে ঠিক সেই রকম। এতক্ষণে ঝন্টার যেন জ্ঞান ফিরে, আহ্লাদি পিসি তো মরে গেছে, ও তাহলে কার ডাকে এই নিশুতি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এলো। ভয় ওর মাথার চুলগুলি খাড়া হয়ে উঠল,
সে প্রাণপণ চেষ্টা করলো পালিয়ে যেতে, কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না। শেষকালে মনে জোর এনে ঝন্টা মরিয়া হয়ে ছুটতে শুরু করে দিল। পিছন থেকে আল্লাদি পিসির কান্না শোনা গেল। ওরে ঝন্টা, শোল মাছগুলি আমায় দিয়ে যা, আমি আর কিচ্ছু চাইনি বাবা। আল্লাদি পিসির কথা যত কানে আসে ঝন্টা তত ছোট। হঠাৎ সে দেখলো একটা বিরাট লম্বা শেওড়া গাছের ডাল ওদিক থেকে এসে তার হাতের মাঝের খালুই ছিনিয়ে নিয়ে গেল। একটা আর্তনাদ করে ঝন্টা সেইখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। তার চিৎকার শুনে বাড়ির থেকে লোকজন এসে যখন পৌঁছল, ওর মুখ দিয়ে তখন ক্যাঁচলা বেরোচ্ছে। অবশেষে মায়ের বুক ভরা কান্নায় তিন দিন পর ঝন্টা তাকালো। কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে করতে পারে না, শুধু বোকার মতো ড্যাব ড্যাবে চোখে চেয়ে থাকে। মায়ের সবাই বলল, দেখো ঝন্টার মা, এখন থেকে ঝন্টাকে একেবারে চোখে চোখে রাখতে হবে। পেতনিরা ওরকম করে নিশির ডাকে ভুলিয়ে জলার ধারে ঘাড় মুটকে রাখে। শুনে ঝন্টার মার বুকের রক্ত শুকিয়ে গেল। সারা রাত ঘরে ছেলের শিয়রে জেগে থাকে মা, ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে, ভাবে আমার শান্তির সংসারে এটা কি হলো, কি কুক্ষণেই পরের মেয়েকে ঘরে ঠাঁই দিয়েছিলাম ভগবান। এদিকে হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করল যে কেমন যেন পাগলা চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝন্টা। হঠাৎ সে বলে বসল, আমি পোড়া শোল মাছ খাব। অমনি সঙ্গে সঙ্গে কোত্থেকে একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়ল। ভয় আঁতকে উঠল সবাই। ক্রমে ব্যাপারটা সহজ হয়ে এল। দেখা গেল যে ঝন্টা যখন যা চায় কে যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে। সেদিন দুপুরে গরমে আইঢাই করতে করতে ক্ষীণ কণ্ঠে ঝন্টা বলল, মা এক গ্লাস ঠান্ডা জল দাও না। মার মুখে কথা খুঁজতে যতটুকু সময়, দেখা গেল একটা সুন্দর গেলাসে টলটলে পরিষ্কার জল। ঝন্টা সেই জল খেতে যাচ্ছিল, কিন্তু মা সবটুকু মেঝেতে ফেলে দিয়ে বললেন, কখনো মুখে দিস নে ঝন্টা, ও সব পেদলিতে জোগাচ্ছে। সন্ধ্যার পর পাড়ার মেয়েরা দল বেঁধে আসত ঝন্টাকে দেখতে। কথায় কথায় গাঙ্গুলি গিন্নি বললেন, আমার জর্দাটা ফুরিয়ে গেছে, কাশির জর্দা না হলে আমার আবার মুখে রোচে না। আপন মনে ঝন্টা বলল, তুমি জর্দা খাবে ঠান্দি? সঙ্গে সঙ্গে ঠন করে মেঝেতে পড়ল একটি কৌটো। গাঙ্গুলি গিন্নি অবাক হয়ে বললেন, এই তো কাশির জর্দা, একেবারে নতুন কৌটো, কোত্থেকে এলো ঝন্টার মা? আর যারা আশেপাশে ছিল ব্যাপারটা জানত তারা খুলে বলল, জর্দার কৌটোটা গাঙ্গুলি গিন্নি হাতে তুলে নিতে যাচ্ছিলেন, কিন্তু যেই আল্লাদি পেদনির কথা শুনলেন অমনি রাম রাম করতে করতে একেবারে নিজের বাড়ির দিকে পা চালিয়ে দিলেন। যতদিন ব্যাপারটা তামাশা থাকে লোকে ভিড় জমায়, কৌতূহলী হয়ে বসে থাকে পেদনির কাণ্ড দেখতে, কিন্তু কত রাত্রির লোকে এইভাবে না ঘুমিয়ে জাগতে পারে। কাজেই আস্তে আস্তে ভিড় পাতলা হয়ে আসতে লাগল। গমগমে বাড়ি আবার মানুষ জনশূন্য থমথমে হয়ে গেল। কিসের যেন দুঃস্বপ্ন দেখে মাঝরাত্রিরে ঝন্টার মায়ের ঘুম ভেঙে যায়। মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে আনে। বাঁশঝাড়ের পিছন দিকে যেখানে এক টানা ঝিঁঝি ডেকে চলে
সেখানে কার যেন কান্নার রেশ শুনতে পাওয়া যায়। মা চমকে উঠে বসে, ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গা নাম জপ করতে থাকেন। কেবলই মনে হয় তার খুলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিতে আসছে। সেদিন সন্ধ্যে থেকে একটানা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। দূর বনে প্রহরে প্রহরে শেয়াল ডাকছে, মনে হচ্ছে যেন ওরাও খুব ভয় পেয়েছে। পাখি পাখালিরা কখন যে গিয়ে বাসায় সিধিয়েছে কেউ খবর রাখে না। গেরস্থ বাড়ির গোয়ালগুলিতে গরুগুলি এমন ভাবে হামলাচ্ছে মনে হয় অশুভ কোনো ইঙ্গিত পেয়েছে। মাঝে মাঝে কালো প্যাঁচার চেঁচানি কানে ভেসে আসে। শ্মশানের দিক থেকে একটা শুঁশো হাওয়া বুক চিরে উত্তর জলাভূমির উপর দিয়ে বইছে, মনে হচ্ছে কোনো পেত্রি বুঝে নিঃশ্বাস ফেলছে। গায়ের পথে আজ একটিও লোক নেই, কোনো বাড়িতে একটি ছেলেও কেঁদে উঠছে না, মনে হচ্ছে রুদ্ধ আতঙ্কে সবাই প্রহর গুনছে। ঝন্টাদের বাড়িতে আজ সবাইকে কি কাল ঘুমে পেয়েছে কে জানে। সন্ধেবেলা উনুনে আগুন পড়েনি, বামুন দিদি ঘুঁটে আর কয়লা সাজাতে গিয়ে সেইখানেই ঘুমিয়ে পড়েছে। বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধে থেকেই দাবা পাশা খেলতে বসেন, তাদের চিৎকারে আশেপাশের দশটা লোক ঘুমোতে পারে না। আজ আধার ঘনিয়ে আসবার সঙ্গে সঙ্গে দাবার ছক এক পাশে সরিয়ে রেখে সবাই ফরাসের উপরে অঘরে ঘুমোচ্ছে। অবিশ্রান্ত বর্ষণ চলছে, তারই সঙ্গে তাল বজায় রেখে খানা ডোবার ব্যাঙেরা আসর জমিয়ে তুলেছে। আকাশের সমস্ত তারা মেঘে ঢেকে পড়েছে, মাথার ওপর কালপুরুষ। একটা সাংঘাতিক কিছু ঘটবে বলে বুঝি দম বন্ধ করে প্রহর গুনছে। ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত। মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে ঝন্টা, এমন ঘুম যে দেখে মনে হয় ওর দেহে বুঝি প্রাণ নেই। আকাশের বৃষ্টি, ঝোড়ো হাওয়া, ঝিঝির ডাক, ব্যাঙের শব্দ, প্যাঁচার চেঁচানি আর কালপুরুষের নীরব ইঙ্গিত ওকে যেন এমনভাবে ঘুম পাড়িয়েছে যে সে ঘুম আর ভাঙবে। কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিসফিসান কথা শোনা গেল, ঝন্টা উঠে আয়, জলের ধারে আজ থই থই করছে মাছ। ঝন্টা এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে, আবার সেই ফিসফিসানি আহ্বান ভেসে এল। উদাস দৃষ্টিতে ঝন্টা উঠে বসল, কার ডাক, কোথা যেতে বলছি কিছু জানে না, তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতো। আবার সেই বাঁশ বনের কানাকানির মতো কার আহ্বান, আজ আর পোলো নিষ্ণে ঝন্টা, খাপলা জালটা হাতে নিয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে বেরিয়ে আয়। এই প্রহেলিকাময় নিশির ডাকে সাড়া না দিয়ে উপায় নেই। ঝন্টা খাপলা জালটা কাঁধের উপর তুলে নিয়ে দরজার খুড়কোটা খুলে উঠোনে বেরিয়ে এল। সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন আর বাদুড়ের টানা ঝটক, কিন্তু মেঘের ডাকেও কারো ঘুম ভাঙল না। ছায়ামূর্তির হাতচানিতে ঝন্টা জলের দিকে এগিয়ে যায়। পথে অন্ধকার এত জমাট বেঁধে আছে, তবু ওর পথ চলতে কোনো অসুবিধা হয় না। ওই
যে ওইখানে কত মাছ ঘাই মারছে তুই দেখতে পাচ্ছিস নে ঝন্টা? এগিয়ে যা, ছুঁড়ে দে খাপলা জাল। অশরীরীর নির্দেশ শুনে ঝন্টা একেবারে জলার মধ্যে পা চালিয়ে দিল। তারপর কচুরিপানার মধ্যে তার দেহটা যে কোথায় তলিয়ে গেল সারা গাঁয়ের কেউ জানতে পারে। শুধু ঝন্টাদের বাড়ির কালো বিড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগল। মায়ের কাল ঘুম তবু ভাঙল না। পরদিন জেলেরা যখন ঝন্টার মৃতদেহটা জালে টেনে তুলল, সারা গাঁয়ের মানুষজন একেবারে হুমড়ে খেয়ে পড়ল। গাঁয়ের একজন বর্ষীয়সী মহিলা কপাল চাপড়ে বললেন, আহ্লাদি পোড়ার মুখী পেতনি হয়েও ওকে ভুলতে পারেনি, হয়তো রাহু হয়ে ঝন্টাকে কোলে টেনে নিল। বহু বছর কেটে গেছে, এখনো গাঁয়ের লোকেরা একটু বেশি রাত্রিরে জলার ধার দিয়ে যেতে ভয় পায়। মনে হয় কে যেন ওখানে কেঁদে কেঁদে এলো চুল উড়িয়ে বুক চাপড়িয়ে ছুটোছুটি করে।